নেবো ভাই। এই দাম দেখেছিস তো, 1,500 টাকা, তোদের এক মাসের সংসার চলে যাবে। ভাই আমি গরিব বলে তুই এভাবে বলছিস? যাই মাঠে গিয়ে বলি গি। যাই, আমিও যাই। কিরা সুজন, এত মনে ফুর্তি, মনে হচ্ছে তোকে বিয়ের লোক দেখতে আসবে। এত খুশি কেন আমাকে বল। না না চাচা, ওই আমি স্কেটিং শু নেব তো, তাই আমি এত খুশি। স্কেটিং শুট মানে আবার কি রে চাচা? ওটা চাকা আলা বুট, বুটের নিচে চাকা লাগানো থাকবে। চাকা আলা বুট কিনবি, ঠ্যাং আবার গাছে ঝুলাবি নাকি রে চাচার? আবার কথা মা, মা তোমাকে একটা কথা বলবো। তুই আবার কি কথা বলবি বল মধু? মা তোমাকে বলতে ভয় লাগছে। ভয় কি বল মধু? চাকাওয়ালা বুট কিনে দাও না মা, 1,500 টাকা দাম, আমার বন্ধুরা লিচে সব। না না ভাই, ওসব বুট কিনতে হবে না, ওই বুট চালিয়ে কত মানুষ মারা গেছে। মধু তোমাকে চাকাওয়ালা বুট কিনতে হবে না, আমাদের অভাবে সংসার, জানোই তো তোমার আব্বা কাজ করলে খেতে পায় আর না কাজ করলে খেতে পায়নি, ওসব নিতে হবে না, হবে মধু? মা আমাকে যদি চাকাওয়ালা বুট না কিনে দাও তাহলে আমি ভাত খাবো না। সকাল থেকে কিছু খাসনি, খেয়ে যা মধু, খেয়ে যা। কই গো, ভুলাকে দেখতে পাসিনি আর তুমি মন খারাপ করে বসে আছো কেনে? তোমার ছেলে চাকালা বুট লাগবে বলি জেদ ধরেছে, তোমার ছেলে সকাল থেকে কিছু খায়নি, এবার তুমি কি করবে করো। ও গো আজকে ভাড়া মেরে 300 টাকা হলো, এ দেখো নাও, আর 200 টাকা দিয়ে ছেলেকে চাকালা বুট কিনে দেবে, আর 100 টাকা তোমার কাছে রেখে দেবে। কি বললা তুমি, 200 টাকা দিয়ে চাকাওয়ালা ছেলেকে বুট কিনে দিবা? 200 টাকা দিয়ে ওই বুটের চাকাও পাবে না। ও গো তাহলে ওই বুটের কত টাকা দাম? ওই বুটের 1,500 টাকা দাম। হ্যালো স্যার, আপনাদের পার্সেল এসেছে, আপনি নিয়ে যান। ঠিক আছে যাচ্ছি। মা মা, স্কেটিং শু চলে এসেছে। যা তাহলে গিয়ে নিয়ে আই। মা তাহলে টাকা দাও। এই নে টাকা। সপ্তাহ ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তুমি একটা কোনো উপায় বার করো। তাই তো হইলো, আমার কাছে তো 1,000 টাকা আছে, কিন্তু আর 500 টাকা কোথায় পাবো? আমার কাছে তো বিড়ি বাদার 500 টাকা আছে, তো আমি দীপিকা খেয়ে জামা কিনে দেবো বলে টাকাটা রেখে দিয়েছিলাম। মা আমাকে জামা কিনে দিতে হবে না, ভাই যেহেতু ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তাহলে ভাইকে চাকাওয়ালা বুট কিনে দাও, আমি আর জামা নেব না।
আমি চালাই। এই বুট চালানোর স্বপ্ন দেখছি, তোর ওকাত আছে, ভাগ ভাগ এখান থেকে। বাবু তুই আর মন খারাপ করিস নি, চ তোকে চাকা আলা দুইটুই কিনে দেব। আব্বা তুমি সত্যি বলছো আমাকে চাকা আলা বুট কিনে দিবা? দুইটু কোথায় কিনতে হবে আমি তো জানি নি, তাহলে চ সুজনদের বাড়িতে। বাবু তোকে তো জুতো কিনে দেব, কিন্তু তুই সাবধানে চালাবি, তুই তো জানিস তুই আমার একটাই ছেলে, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো বল? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু হবে না। সুজন ভাই, ও সুজন ভাই, আমিও চাকালা বুট কিনবো, তুই এখানে আয়, আমি অর্ডার দেব। ও আবার স্কেটিং শু কিনবে, ঠিক আছে যাই। যাচ্ছি ভাই যাচ্ছি। সুজন, আরে সর্বনাশ, এ তো তাইন চাচার ছেলে, যাই গি বলে আসি গি। তাইন চাচা, তাইন চাচা, তোমার ছেলে কে চাকালা বুট কিন দিছো? দেখো গা অ্যাক্সিডেন্ট করেছে। আ তুই কি বললি, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? তাড়াতাড়ি আমার ছেলের কাছে নিয়ে যাও। সুজন ভাই তোর কি হলো ভাই, তুই কথা বল ভাই, তুই কথা বল ভাই। তোকে এই বুটের জন্য কত অপমান করেছি, পারলে তুই আমাকে ক্ষমা কর না।